কাণ্ডে ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বারাসাতে পথে নামেন জেলা শ্রমজীবী মহিলা ও শ্রমিক কর্মচারীবৃন্দ এই দিন বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকরূপি জমা দিলেন বামফ্রন্টের শ্রমজীবী সংগঠন সিআইটিউ এর পাশাপাশি শ্রমজীবী মহিলাদের নিরাপত্তার দাবি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম বলতে যে রাত্রি সাথীর গিমিক নয় সমস্ত মেয়েদের কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই মেয়েদের কাজের জায়গায় সংকুচিত করা যাবে না আরজিকর কাণ্ডের বিচার চাই আসলে এই সরকার যারা ধর্ষক তাদের আড়াল করতেছে এই সরকারটাই এখন ধর্ষকদের সরকার ঈসের ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে কিসের ভয় দাবিটা হচ্ছে সরকার সার্কুলার জারি করেছে যে রাতে মহিলাদের কাজ করানো যাবে না এ তো আমরা মধ্যযুগের বর্বরতায় ফিরে যাচ্ছি এটা কি সম্ভব নাকি আমরা সকলে দাবি করি যে নারী পুরুষের সমান অধিকার তাহলে মহিলাদের আলাদা করে বিচ্ছিন্ন করা হচ্ছে কেন করা হচ্ছে এই কারণে নিজেরা নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার যার ফলে নিরাপত্তার অভাব বোধ করছে নিজেদের দলের গুন্ডা নিজেদের দলের দুষ্কৃতি তাদের কন্ট্রোল করতে পারছে না বাইরের দুষ্কৃতিকে কি কন্ট্রোল করবে সুতরাং এই সার্কুলার জারি করে মহিলাদের এক ঘরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের দাবি হচ্ছে মহিলাদের সমানাধিকার দেওয়া এবং মহিলারা রাতে কাজ করবে কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হবে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া